হ্যালো এভরিওয়ান, আবার এসে গেছি নতুন একটি ডেলি ব্লগ নিয়ে। তো আজকে শনিবার, শনিবার বলে রাতের খাবার রান্না করতে এসেছি। তো রাতের খাবার করছি, তো এখানে দেখো আমি আলু কেটে নিচ্ছি আর কুয়াশ কেটে নিব। তো রাতের খাবার করছি সেদ্ধ ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, কুয়াশ সিদ্ধ ভাত, আর সাথে রয়েছে বেগুন পোড়া। তো এখানে দেখো সমস্ত আলু কেটে নিয়েছি, কুয়াশকেও কেটে নিয়েছি। তারপরে তোমার হলো তোমাদের বেগুনগুলোকে আমি সব চিরে নিচ্ছি, কারণ বেগুনগুলোকে আমি সব পোড়াবো, কারণ বেগুন চিরে না দিলে বেগুনটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে দেখো চালগুলো সব আমি ধুয়ে নিচ্ছি, চাল ধুয়ে এবার ভাত বসাবো। তো চালটা ধোয়া কমপ্লিট হয়ে গেল, এবার ভাত বসিয়ে দিচ্ছি আর পাশে ওভেনে বসাবো ডাল সিদ্ধ। তো এবার ভাতও বসিয়ে দিলাম, আর এখানে দেখো ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি, একটা বাটির মধ্যে জল ফুটালাম, জলটাকে গরম করে নিয়ে এবার এই জলের মধ্যে ফুটছে জলটা। দেখো জলের মধ্যে আমি সমস্ত মুসুরির ডাল আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, আর আমি যে আলু আর কুয়াশ কেটে রেখেছিলাম আলু আর কুয়াশটাও ছেড়ে দিলাম। দিয়ে এবার ডালটা ফুটে আসলে নামিয়ে নেব, আর ওদিকে তো ভাত বসিয়েই দিয়েছি। তো সমস্ত সবজি দিয়ে দিলাম, সবজি দিয়ে আর কি ডালটা করছি, আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতে মাড় চলে এসেছে, ভাতটা হয়ে আসলে নামিয়ে নিব। আর ডালের উপর দিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর একটু কাঁচা তেল। তো লবণ আর কাঁচা তেল দিয়ে দিলে কি ডালটা সুসিদ্ধ হয়ে যাবে। তো এবার ডালটা একটু যখন ফুটে আসবে উপর দিয়ে একটু লবণ দিয়ে দিব, আর এদিকে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচা তেল, কাঁচা তেল, সরষের তেল। তো এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। এবার আমি যে বেগুনগুলোকে চিরে রেখেছিলাম সেই বেগুনগুলোকে আমি তেল মাখিয়ে নিব। তেল মাখিয়ে নিলে বেগুনগুলো খুব সুন্দরভাবে পোড়ানো যাবে, আর তেল যদি না মাখাই বেগুন কিন্তু পোড়ানো যাবে না। যখন বেগুন পোড়াবা তখন অবশ্যই বেগুনের তেল মাখিয়ে নিবে। এদিকে ডালটা ফুটছে, তো এবার আমি চলে এসেছি বেগুনগুলোতে তেল মাখাতে। তো এবার আমি তেল নিয়ে নিচ্ছি হাতে, তেল নিয়ে অনেকক্ষণ ধরে বেগুনগুলোকে এপার ওপার দুপাশে ভালো করে অনেকক্ষণ ধরে আমি তেল মাখিয়ে নিব। আর দেখো বেগুনগুলোকে কিন্তু আমি চিরে নিয়েছি, নাহলে কিন্তু চোখে ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বেগুনটা চিরে নিলে ভেতরটাও বেগুনের খুব সুন্দরভাবে পুড়ে যাবে। তো বেগুনটাকে তো আমি সুন্দর করে তেল মাখিয়ে নিলাম, এবার আমি বেগুন পোড়া বসিয়ে দেব। আর আজ যেহেতু শনিবার, তো শনিবার মানে তো সবার বাড়িতেই নিরামিষ, প্রায় সংখ্যক লোকই নিরামিষ খায়, আমরাও নিরামিষ খাই, তাই শনিবার রাতে আজকে বেগুন পোড়া দিয়ে ভাত খাবো। তো একদিন বেগুন ভর্তা করব, সেদিন তোমাদের আবার দেখাবো। তো এখন বেগুন পোড়াটা বসিয়ে দেবো। তো দেখছি যে ডালটা হয়ে এসেছে, তো ডালটা নামিয়ে নিব, এদিকে ভাতও হয়ে এসেছে, ভাতটাও নামিয়ে নিলাম। আর ওভেনের মধ্যে একটা ব্যাটের মধ্যে আমি বেগুনগুলোকে পুড়িয়ে নিচ্ছি। তো দেখো বেগুনগুলো দিয়ে দিয়েছি পুরানোর জন্য, এবার বেগুনগুলো পুড়ে এসে আসলে নামিয়ে নেব। তো এপাট ওপাট দুপাশ করে আমি এটাকে পুড়াবো। তো তোমাদের পুরানোটা আমি দেখাচ্ছি আমি কীভাবে পুড়াই। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, যে ভাতের মার গেলে নিয়েছি, এবার ভাতটা আজার করে নিলাম। তো ভাতটা রেখে দিলাম, এবার বেগুনটাকে পুড়াচ্ছি। দেখো বেগুনের এই পাটটা পুড়ে গেছে, এবার এই বেগুনের এই পাটটা দেখো পুড়ে গেছে। এবার দুটা পাটকে আমি সুন্দর করে একদম পুড়িয়ে নিব, যত ভালো করে পুড়াতে পারবো তত ভালো বেগুনটা আর কি সেদ্ধ হবে। তো এবার বেগুন পুরানো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, এবার বেগুন দুটোকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে আমি এই বেগুনটাকে মাখবো, কারণ গরম বেগুন মাখানো যাবে না, ছ্যাঁকা লাগবে। বেগুনটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি বেগুনটা মাখিয়ে নিব। তো বেগুনটাকে একটা থালার মধ্যে রেখে দিলাম, আর এদিকে ডালও হয়ে এসেছে, ডালটাকেও আমি নামিয়ে নিলাম। এবার আমি বেগুন পোড়াটা মাখবো। তো থালার মধ্যে দুটো বেগুনকেই নিয়ে নিয়েছি, বেগুনটা একটু ঠান্ডা হয়ে এসেছে। এবার দেখো বেগুনের গায়ের থেকে আমি সমস্ত চোঁচা ছাড়িয়ে নিচ্ছি, চোঁচা ছাড়িয়ে নিয়ে তারপরে বেগুনটাকে আমি মাখবো। তো বেগুনের যেহেতু প্রচুর চোঁচা থাকে, তো সম্পূর্ণ চোঁচাটাই ছাড়িয়ে নিয়েছি। তো একটু আধটু হয়তো থেকে গেলেও থেকে যেতে পারে, একদম পুরোপুরি কেউই পারে না বেগুনের চোঁচে ছাড়াতে। তো আমি যতটা পেরেছি ছাড়ানোর চেষ্টা করেছি, তো সমস্তটাই প্রায় ছাড়িয়ে নিয়েছি। তারপরে আমি বেগুনটাকে মাখিয়ে নেব। এবার বেগুনের আমি সমস্ত চোঁচা ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পর এবার আমি বেগুনটাকে মাখাবো কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লবণ দিয়ে, কাঁচা তেল দিয়ে, আর একটু সামান্য পরিমাণে দেব চিনি। তো দেখো বেগুনের সমস্ত চোঁচা ছাড়ানো হয়ে গেছে, এবার বেগুনটাকে একটু চটকে নিলাম। এবার এর উপর দিয়ে লবণ আর তেল আর কাঁচা লঙ্কা চটকে নিচ্ছি, চটকে চটকে বেশ সুন্দর করে মাখাবো অনেকক্ষণ। খেতে যা টেস্ট হবে না, একবার তোমরা করে খেয়ে দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। এবার
লবণ আর লঙ্কা দিয়ে তো মাখিয়ে নিলাম, এবার উপর দিয়ে দিয়ে নিচ্ছি তেল আর একটু চিনি দিব। তো এবার তেলটা দিচ্ছি, এ দেখো তেলটা একটু বেশি পরিমাণেই দিব, তেলটা একটু বেশি পরিমাণে এই কারণে দিব, তাহলে কিন্তু খেতে স্বাদ হবে। তো এবার তেল দিয়ে নিলাম, তেল দিয়ে নিলাম, এবার চিনিও দিয়ে নিচ্ছি, চিনি দিয়ে তেল দিয়ে অনেকক্ষণ ধরে মাখিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু একটু চিনি খাই না, মিষ্টিটা খুব একটা পছন্দ করি না, সেই জন্য আমি আমার বেগুন পোড়াটা আগেই উঠিয়ে রাখলাম, আর আমার বড়রা যেটা খাবে সেটাকে আমি চিনি দিয়ে মাখিয়ে দিলাম। দেখো কত বেগুনের চোঁচা বেরিয়েছে, তো বেগুন পোড়া তো মাখা কমপ্লিট হয়ে গেল। আর যে আলু সিদ্ধ দিয়েছিলাম, আলু সিদ্ধটাকেও মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে এবার রাতের খাওয়ার খেতে বসে যাব। তো রাতের খাওয়ারের আর ভিডিওটা তোমাদের করে দেখালাম না, তো এই পর্যন্ত ভিডিওটা থাকলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।